প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন নবম শ্রেণীর লগারিদম অধ্যায় থেকে একটা লগে একটা অঙ্ক করব। কোষে থেকে একুশের একটি অঙ্কের অনুরূপ অঙ্ক কী দেওয়া আছে এখানে? লগ ফাইভ লগ ফাইভ লগ ফাইভ লগ ফাইভ লগ ফাইভ লগ একত্রিশশো পঁচিশ বেস ফাইভ থার্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বেস ফাইভ বেস ফাইভ ফাইভটাকে আমরা বেস ফাইভ বলে শেষে বলবো। তাহলে এর মান কত বের করতে হবে? তাহলে আমরা পরের লাইন কী দেবো? একত্রিশশো পঁচিশকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখবো যে কত কত হচ্ছে। এবার ছশো পঁচিশ পাঁচ দিয়ে করলে একশো পঁচিশ, এইভাবে করলে এক দুই তিন চার পাঁচ, তাহলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে আমি লিখবো, পরের লাইন লিখবো লগ ফাইভ লগ ফাইভ লগ ফাইভ টু দি পাওয়ার ফাইভ বেস ফাইভ। তাহলে লগ, এবার পরের লাইনে কী হবে? লগ ফাইভ ইন্টু ফাইভ ফাইভ লগ ফাইভ বেস ফাইভ। এবারে ফাইভ বেস ফাইভ লেখার পরে আমরা কী লিখবো? যে আমরা জানি যে লগ এ বেস এ সমান ওয়ান হয়, তাহলে লগ এ বেস এ যদি ওয়ান হয় তাহলে আমরা ওয়ান লিখবো, লগ ফাইভ বেস ফাইভে যদি ওয়ান লিখবো। অতএব পরের চলে আসবো লগ ফাইভ ইন্টু লগ ফাইভ বেস ফাইভ, তাহলে এই ফাইভ বেস ফাইভ মানে আবার কী হবে? ওয়ান হবে। এই ওয়ানটা কী হবে? পরের লাইনে চলে আসবো লগ ফাইভ, না বলে লগ বলবো লগ ওয়ান বেস ফাইভ, তাহলে লগ ওয়ান বেস ফাইভ সমান জিরো, কারণ যেহেতু আমরা কী জানি লগ ওয়ান বেস এ সমান জিরো হয়। লগ ওয়ান বেস যদি একশো হয় তাহলে জিরো, লগ ওয়ান বেস যদি টু থাউজেন্ড হয় জিরো, লগ ওয়ান বেস যদি ওয়ান হান্ড্রেড হয় জিরো, লগ ওয়ান বেস যদি টু হান্ড্রেড হয় জিরো, যাই হোক লগ ওয়ান বেস যা থাকবে জিরো হবে। অতএব আমাদের উত্তর জিরো। থ্যাংক ইউ।